সামাজিক মাধ্যমে হিন্দুদের নিয়ে মন্ত্রী সুধাংশু দাসের বক্তব্যকে ঘিরে বুধবার বিধানসভা অধিবেশনে তুমুল হই হট্টগোল হয়েছে। বিরোধীরা মন্ত্রী সহ ট্রেজারি বেঞ্চকে চেপে ধরার আপ্রাণ চেষ্টা করেছে। উল্লেখ্য, বুধবার বিধানসভা অধিবেশনে শূন্যকালে কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা সামাজিক মাধ্যমে মন্ত্রী সুধাংশু দাসের হিন্দুদের নিয়ে বক্তব্যের বিষয় উত্থাপন করেন। তিনি বলেন, সামাজিক মাধ্যমে এই ধরনের বক্তব্য খুবই দুর্ভাগ্যজনক, তাতে রাজ্যের মানুষ বিচলিত হয়ে পড়েছেন। এমন স্পর্শকাতর বিষয়ে বক্তব্যের জন্য মন্ত্রী সুধাংশু দাসের ক্ষমা চাওয়া উচিত। তাতেই ট্রেজারি বেঞ্চের সদস্যরা ক্ষেপে ওঠেন এবং সুধাংশু দাসের সমর্থনে আওয়াজ তোলেন। বিজেপি বিধায়ক অভিষেক রায়ের মতে, বাংলাদেশের পরিস্থিতি নিরিখে আমাদের সতর্কতা অবলম্বন করা জরুরি হয়ে উঠেছে। জিহাদি বাহিনী এই রাজ্যে তাদের গতিবিধি বৃদ্ধি করুক, তা মোটেও কাম্য নয়। তার দাবি, বাংলাদেশে বর্তমান পরিস্থিতির প্রভাব ইতিমধ্যেই আমাদের রাজ্যেও পড়েছে। সেজন্য মন্ত্রী সুধাংশু দাস সকলকে সতর্ক করার উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছিলেন। বিজেপি বিধায়ক অভিষেক রায়ের সাফাইয়ে তীব্র আপত্তি জানিয়ে বক্তব্য রাখেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তার মতে, ভারত সংবিধান দ্বারা পরিচালিত, ফলে সংবিধানের শপথ নেওয়া ব্যক্তি এমন উস্কানিমূলক বক্তব্য রাখতে পারেন না। সুধাংশুকে উদ্দেশ্য করে সুদীপ রায় বর্মন বলেন, আপনার বক্তব্যে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে হিন্দুদের ওপর আঘাত হোক তা কাম্য নয়, তাই আপনার ক্ষমা চাওয়া উচিত। পাশাপাশি বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীও এদিন মন্ত্রী সুধাংশু দাসের ক্ষমা চাওয়া উচিত বলে সোচ্চার হয়েছেন। আমার অনুরোধ থাকবে, অনেক ডিমান্ড করবে, আমরা রাজনৈতিক ডিমান্ডের ব্যাপার নাই, আপনার উচিত থাকে উচিত এবং কোনো স্টেপ কিংবা কোন স্টেটমেন্ট আপনাদের দেওয়া উচিত নয় যেটা আমাদের ভারতবর্ষের শান্তি শৃঙ্খলা সৌহার্দিত্বের উপর আঘাত আনে। নাম্বার ওয়ান, এবং কোনো স্টেটমেন্ট সত্যি হিন্দু যদি হয়ে থাকে এবং কোনো স্টেটমেন্ট আমার দেওয়া উচিত নয়। আমার অ্যাডজয়নিং নেবারিং কান্ট্রিতে যারা মাইনরিটিরা রয়েছে তাদের উপর এটা একটা প্রভাব পড়ে, সেরকম কথা আমাদের চিন্তা ভাবনা করে এগোতে হবে। ট্রু পেট্রিয়ট এবং ট্রু হিন্দুবাদী যদি হয়ে থাকে, মনে রাখবেন যেন আমার কোন স্টেটমেন্ট দ্বারা আমার পার্শ্ববর্তী রাজ্যে দেশে যারা হিন্দুরা রয়েছে তাদের তারা যেন তাদের উপর যেন কোনো আঘাত আসে, এটা আপনার দায়িত্ব। বিরোধীদের একের পর এক অভিযোগের পর উঠে দাঁড়ান কৃষিমন্ত্রী রতনলাল নাথ। সামাজিক মাধ্যমে মন্ত্রী সুধাংশু দাসের বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর বিবৃতি তুলে ধরে রতনলাল দাবি করেন, সিপিএম চেয়েছে রাজ্যে দাঙ্গা লাগুক, কারণ ওই বক্তব্যে কোথাও সংখ্যালঘু সম্প্রদায়কে নিশানা করা হয়েছে সে বিষয়ে একটি শব্দও খরচ করা হয়নি। কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়কে উদ্দেশ্য করে বক্তব্য রেখেছেন মন্ত্রী সুধাংশু দাস। সিপিএম এমনই বিবৃতি দিয়েছে, জিহাদি শব্দের অর্থ ইন্টারনেট ঘাটলেই বেরিয়ে আসবে। সুধাংশু দাস বক্তব্যে জিহাদি শব্দের ব্যবহারের মধ্য দিয়ে নির্দিষ্ট কোনো সম্প্রদায়কে বোঝানো হয়নি, ফলে সিপিএম শব্দের ভুল ব্যাখ্যা দিয়ে জনমনে উত্তেজনা তৈরির চেষ্টা করেছে। ওয়েবসাইট নাম জিহাদের
চার্জ করলে পাবেন না, আমরা এখন দেখতে পাবেন দেখেন। আমি এটা বললাম কি খারাপ করছেন দেখে তো আমি বুঝতে পারছি কোন জায়গাটা খারাপ। ইসলাম ধর্মে জিয়ার শক্তিবিদ্যা কর্তব্য ব্যাপক অর্থ বহন করে সম্পূর্ণ মানবজাতির সমগ্র মানবজাতির সমাজ ব্যবস্থা আমূল পরিবর্তন সাধন করে ইসলামের নিজস্ব মতাদর্শ অনুসারে নতুন করে ঢেলে সাধনের লক্ষ্যে চেষ্টা সংগ্রাম ও চূড়ান্ত শক্তি প্রয়োগের নাম হলো জিয়া। এটা একটা অর্থ, আর একটা অর্থ এটা শুনুন, আবার তরবারি সমশক্তি ব্যবহার করে অনুসলামিক মানে ইসলাম ধর্ম ছাড়া বৌদ্ধ খ্রিস্টান হিন্দু জাস ব্যবহার করে অনুসলামিক সমাজ ব্যবস্থা নির্মূল করে নতুন সঞ্চার করলো ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করলো জিয়াদের আত্মা দিয়ে এ পথের মেলা অর্থ সম্পদ ছাড়িয়ে শক্তি সামর্থ্য নিয়োগ করা জিয়া এই জিয়াদের এদিকে বিজেপি বিধায়ক কিশোর বর্মন তাফাজ্জল হোসেন একের পর এক সকলেই মন্ত্রী সুধাংশু দাসের সমর্থনে উঠে দাঁড়িয়েছেন। কিশোর বর্মনের কথায় ওই বক্তব্যের মাধ্যমে স্বজাতিকে জাগ্রত করার চেষ্টা হয়েছে, তবে হিন্দু রক্ষার্থে বক্তব্যে কমিউনিস্টদের বরাবরই কাত্রদাহ হয় কারণ তারা হিন্দু বিরোধী। তাফাজ্জল হোসেনের দাবি, মুসলিমরা মন্ত্রী সুধাংশু দাসের বক্তব্যের প্রতিবাদ করেননি। পরিশেষে উঠে দাঁড়ান মন্ত্রী সুধাংশু দাস, তিনি গীতার শ্লোক এবং মহাত্মা গান্ধীর উদ্ধৃতি দিয়ে আত্মপক্ষ সমর্থনে বক্তব্য রাখেন। তার কথায়, 1946 সালে নোয়াখালীতে হিন্দু গণহত্যা হয়েছে, 1971 সালের যুদ্ধের কারণে লক্ষ লক্ষ হিন্দু প্রতিবেশী দেশ থেকে বিতাড়িত হয়েছেন, জম্মু এবং কাশ্মীর হিন্দু মুক্ত করা হয়েছে, সেই সব অভিজ্ঞতা সত্ত্বেও বর্তমান সময়ে একই প্রবণতা নজরে আসছে। তিনি সুর চড়িয়ে বলেন, কংগ্রেস ও সিপিএম হিন্দু বিরোধী, তারা সন্ত্রাসবাদীদের মদতদাতা, তাতেই বিরোধীরা চোটে লাল হয়ে যান এবং হইচই শুরু করে দেন। মহাত্মা গান্ধীজি বলেছিলেন, নো ওয়ান ক্যান ইনসাল্ট ইউ উইদাউট ইউর পারমিশন, কেউ আপনাকে অপমান করতে পারে না আপনার পারমিশন না থাকলে। এটা বাস্তব। হিন্দুরা সময় সময় ভারতবর্ষ স্বাধীনতার আগে থেকে হিন্দুরা সময় সময় সুযোগ দিয়েছে, যারা হিন্দু ধর্মকে কাফির বলে মনে করে তাদেরকে সুযোগ দিয়েছে তাদেরকে অপমান করার জন্য ধ্বংস করা। 1946 সালের 16 আগস্ট ডাইরেক্ট অ্যাকশনের নামে কলকাতার রাজপথে দ্য গ্রেট বেঙ্গল কিলিং ইতিহাসটা আপনাদের সবার মনে আছে। কয়েক লক্ষ হিন্দুকে কাটা হলো, মারা হলো, নোয়াখালীতে কয়েক লক্ষ হিন্দু মারা গেল। তখন হিন্দুরা কিন্তু নিজের ইজ্জত বিশেষ করে মেয়েদের এবং প্যাটার্নটা কিন্তু আজকের দিনও সেই প্যাটার্ন, 1946 সালে যে প্যাটার্ন ছিল আজকেও সেই প্যাটার্ন।
এরা প্রতিবাদ করে নেই, তাদের নিজের জমি ইটের মাটির সবকিছু ছেড়ে পালিয়ে আসে। এখানে অনেকে আছে আজকে দিয়ে যারা বামপন্থী, তাদের পূর্বপুরুষে কিন্তু পালিয়ে এসেছে। অধ্যক্ষ হই হট্টগোলের মধ্যে মন্ত্রী সুধাংশু দাসকে বক্তব্য রাখার জন্য বলেন এবং হইচই শুরু করে দেন এবং তাতেই বিরোধীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিরোধীদের বিক্ষোভে অল্প কিছু সময়ের জন্য বিধানসভা অধিবেশন উত্তপ্ত হয়ে উঠেছিল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।